হুমায়ুন ফরিদিকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে উল্লেখ করা হয়। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। আজকে কথা বলতে চলেছি অভিনেতা হুমায়ুন ফরিদিকে নিয়ে। চলুন শুরু করা যাক। হুমায়ুন ফরিদি 1952 সালের 29 মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি 1965 সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এ সময় মাদারীপুর থেকেই নাট্যজগতে প্রবেশ করেন। তখন নাট্যকার বাশার মাহমুদের শিল্পী নাট্য গোষ্ঠীর সাথে যুক্ত হয়। কল্যাণ মিত্রের ত্রিরত্ন নাটকে রত্ন চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে সর্বপ্রথম দর্শকদের সামনে আত্মপ্রকাশ করেন। এরপর এই সংগঠনের সদস্য হয়ে টাকা না পাই, দায়ীকে, সমাপ্তি, অবিচার সহ ছয়টি মঞ্চ নাটকে অভিনয় করেন। 1968 সালে মাধ্যমিক পাশের পর পিতার চাকরির সুবাদে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষে ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং শিক্ষা অসমাপ্ত রেখেই তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আল বেরুনি হলের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন। মূলত এই উৎসবের মাধ্যমেই নাট্যাঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্যপদ লাভ করেন। হুমায়ুন ফরিদি 1984 সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকের কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন। 2004 সালে হুমায়ুন ফরিদি দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলো হলো শ্যামল ছায়া ও জয়যাত্রা চলচ্চিত্র। এই বছর তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। হুমায়ুন ফরিদি সন্ত্রাস, আনন্দ অশ্রু, প্রাণের চেয়েও প্রিয় সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। টিভি নাটকের মধ্যে নিখোঁজ, সংবাদ, হঠাৎ একদিন, পাথর, সময়, সংসপ্তক সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেন। হুমায়ুন ফরিদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মরণোত্তর একুশে পদক লাভ করেন। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি দুইবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980-এর দশকে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হুমায়ুন ফরিদি সবে অভিনয়টা শুরু করেছেন। প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের মাধ্যমে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন। তার আগেই অবশ্য দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে বেলি ফুলের মালা দিয়ে চাঁদপুরের মিনুকে বিয়ে করেন ফরিদি। বছর ঘুরতেই তাদের সুখের সংসার আলো করে আসে কন্যা সন্তান দেবযানী। শুরু হয় হুমায়ুন ফরিদির টিভি নাটকে অভিনয়। জনপ্রিয়তা তার পিছু নেই, আসে অর্থ আর প্রতিপত্তি। এরই সাথে ফরিদি মিনুর ভালোবাসাও ফিকে হতে থাকে। হুমায়ুন ফরিদির দুর্দান্ত অভিনয় ক্ষমতা তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। ঢাকা থিয়েটারের সতীর্থ সুবর্ণা মোস্তফার সঙ্গে জুটি বেঁধে হুমায়ুন ফরিদি কয়েকটি টিভি নাটকে অভিনয় করলে তাদের জুটিটিও জনপ্রিয়তা পায়। সুবর্ণার সঙ্গে ফরিদির বন্ধুত্ব একসময় প্রেমে রূপান্তরিত হয়। তারপর ফরিদি তার পুরাতন সংসার ভেঙে সুবর্ণার সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। মিনুর সঙ্গে ফরিদির বিচ্ছেদে কষ্ট পেয়েছিলেন অনেক ভক্তই। হুমায়ুন ফরিদির সঙ্গে সুবর্ণার মতবিরোধ দেখা দেয় বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় নিয়ে। বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় শুরু করেন হুমায়ুন ফরিদি। ব্যাপক সাফল্য পান তিনি। প্রতিটি ছবিতেই তিনি যোগ করেন নতুন নতুন বৈশিষ্ট্য। চলচ্চিত্রে তুমুল চাহিদা তৈরি হয় ফরিদির। চলচ্চিত্র নিয়ে দিন রাত তিনি ব্যস্ত হয়ে পড়েন। এদিকে দূরত্ব বাড়তে থাকে সুবর্ণার সঙ্গে। এই দূরত্ব কমাতে সুবর্ণাকে চলচ্চিত্রে অভিনয়ে নিয়ে আসেন ফরিদি। কিন্তু চলচ্চিত্র দর্শকরা সুবর্ণা মোস্তফাকে গ্রহণ করল না। পরবর্তীতে বাংলাদেশের ছবিতে অশ্লীলতা বেড়ে যাওয়ায় হুমায়ুন ফরিদি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। আবার টিভি নাটকে ঝুঁকে পড়েন। কিন্তু সুবর্ণার সঙ্গে গড়ে ওঠা দূরত্ব কমাতে তিনি পারেননি। 2008 সালে আফসানা মিমি ডালস হাউস ধারাবাহিকে অভিনয়ের সময় নাটকটির অন্যতম পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে গড়ে ওঠে সুবর্ণা মোস্তফার অসম প্রেম।
বয়সে প্রায় 15 বছরের ছোট তরুণ নির্মাতার প্রতি সুবর্ণা এতটায় অনুরক্ত হয়ে পড়েন যে ফরিদির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করতে পিছপা হননি। এই ঘটনায় মানসিকভাবে আঘাত পান ফরিদি, আয়কিত্ব গ্রাস করে তাকে। 2012 সালে হুমায়ুন ফরিদির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি 13 ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এই আঘাতের ফলেই তার মৃত্যু হয়। জীবনের প্রতি এক বুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়েই হুমায়ুন ফরিদি বিদায় নেন পৃথিবী থেকে। হুমায়ুন ফরিদি ছিলেন বাংলা সিনেমার জগতের একজন গুণী অভিনেতা। বাংলা সিনেমার জগতে তিনি দর্শক হৃদয়ে অমলিন হয়ে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে।